আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আবারও 3D ওয়াল প্যানেল। তো আপনারা জানেন যে বাংলাদেশে নতুন করে এসেছে 3D ওয়াল প্যানেল এবং 3D ওয়াল ব্রিক ডিজাইন। আপনারা এখন যে ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে 3D ওয়াল প্যানেল। এই 3D ওয়াল প্যানেলগুলি কিসের তৈরি এবং এই 3D ওয়াল প্যানেলগুলি আপনারা কেমন দেওয়ালে লাগাতে পারবেন, আজকে ভিডিওতে বিস্তারিত বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অলে ক্লিক করে রাখবেন। আর আপনার কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, চলুন এটার বিস্তারিত জেনে নিই। যারা চাচ্ছেন যে আপনাদের দেওয়ালকে নতুন বাড়ি করেছেন অথবা আপনার ঘরটি পুরাতন হয়ে গেছে, দেওয়াল রং থাকে না, ড্যামেজ হয়ে গেছে, অথবা আপনি চাচ্ছেন আপনার পুরাতন ঘরটাকে আবারও নতুন করে সুন্দরভাবে সাজানোর জন্য, তো আপনি চাচ্ছেন কি দিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করা যায়, তো আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 3D ওয়াল প্যানেল এবং 3D ওয়াল ব্রিক ডিজাইন। এই 3D ওয়াল প্যানেল এবং 3D ওয়াল ব্রিক ডিজাইনগুলি হচ্ছে মেড ইন চায়না। আর আপনারা দেখতে পারতেছেন এগুলি কিন্তু খুবই সুন্দর দেওয়ালে এবং সিলিংয়ের জন্য। যেহেতু এখন শীতকাল এসেছে, আপনারা চাইলে এখন এগুলিকে ফ্লোরও ইউজ করতে পারেন। তো চলুন আমরা এটার বিস্তারিত আরও কিছু জেনে নিই, এগুলির কত টাকা আসবে একটা রুমে এই 3D ওয়াল প্যানেল করলে এবং সিলিং সহ করলে কত টাকা খরচ আসবে, এবং এগুলি কি পানি পড়লে নষ্ট হয় কি না, এগুলি পানি পড়লে নষ্ট হয় না, এগুলি আপনারা পানি দিয়ে ধুইতে পারবেন, সাবান দিয়ে, ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এগুলিতে সহজে ময়লা থাকে না, কারণ এগুলি যদিও ময়লা হয়ে যায়, আপনি চাইলে কিছু শুকনো ন্যাকড়া দিয়ে একটা মশা দিলে চলে যাবে। আর এগুলি হচ্ছে সেলফ অ্যাডহেসিভ। আর এই 3D ওয়াল প্যানেলের পিছনে কিন্তু আঠা দেওয়া রয়েছে, একটা কাগজ দেওয়া থাকে, ওই কাগজটা উঠিয়ে এইভাবে আপনারা দেওয়ালে এগুলি লাগাবেন। আর এগুলি হচ্ছে যে 5mm 3D ওয়াল প্যানেল টিকনেস। অনেকে পুরুত্বটা জানতে চান যে এগুলি কতটুকু মোটা। আপনারা এখন যে 3D ওয়াল প্যানেলগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে 5mm টিকনেস। আর এগুলির এক ফিজে কত ফুট থাকে অথবা এক ফিজে কি এক ফুট থাকে, না অনেকেই মনে করেন যে এক ফিজে এক ফুট থাকে, এগুলি এক ফিজে হচ্ছে 5 ফুট থাকে, 5 স্কোয়ার ফিট। আমরা 5 স্কোয়ার ফিট যদি হিসেব করে কীভাবে থাকে, এগুলি লম্ব হচ্ছে 27.5 ইঞ্চি এবং পার্শ্ব হচ্ছে 27.5 ইঞ্চি, ধরুন 28 ইঞ্চি একটু কম। তো আমরা যদি 28 ইঞ্চি লম্বা এবং পার্শ্ব 28 ইঞ্চি, চারপাশ দিয়ে যদি 28 ইঞ্চি হিসেব করি, তাহলে স্কোয়ার ফিটে আমরা ক্যালকুলেটার মেরে দেখলে এগুলি আসে 5.5 স্কোয়ার ফিট, মানে 5 স্কোয়ার ফিট থেকেও একটু বেশি থাকে প্রতি পিসে। এবং যেটা হচ্ছে ওয়াল ব্রিক ডিজাইন, যেগুলি আপনারা ব্লকের মতো দেখতে পাচ্ছেন, ইটের মতো, যেগুলি ইটের মতো দেখা যায়, সেগুলি হচ্ছে 3D ওয়াল ব্রিক ডিজাইন। আর এই 3D ওয়াল ব্রিক ডিজাইন কিন্তু এই 3D ওয়াল প্যানেল থেকে সাইজে একটু বড়। 3D ওয়াল ব্রিক ডিজাইনগুলির সাইজে হয় লম্বা 30 ইঞ্চি, পাশে হয় 27.5 ইঞ্চি, ধরুন 28 ইঞ্চি। তো এখন আমরা যদি 3D ওয়াল প্যানেলগুলি এক ফিজে স্কোয়ার ফিট হিসাব করি, 6 ফিট থাকে। ওয়াল প্যানেল হচ্ছে 5 স্কোয়ার ফিট এবং ওয়াল ব্রিক ডিজাইনগুলি হচ্ছে 6 স্কোয়ার ফিট, এবং এগুলির পিছনে আঠা দেওয়া থাকে। এগুলি লাগানোর জন্য এক্সট্রা কোনো টেকনিশিয়ানের প্রয়োজন নেই, আপনারা নিজেরাও এগুলি লাগাতে পারবেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে, আমরা যত জায়গায় দিচ্ছি সবাই নিজেরাই এগুলি ফিটিং করে নিচ্ছে, এবং অনেক মেয়েরাও এগুলি লাগাচ্ছেন এবং লাগানোর পর আমাদেরকে সেই ভিডিও করে আমাদেরকে পাঠাচ্ছেন। তার মানে বুঝতেই পারতেছেন এগুলি লাগানোর জন্য আলাদা কোনো মিস্ত্রির প্রয়োজন নেই, আপনারা চাইলে নিজেরাও লাগিয়ে নিতে পারবেন। আর এগুলি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের হয়ে থাকে, আপনারা আপনাদের পছন্দের ডিজাইনটি চয়েস করে অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01870
2284590 এই নাম্বারটি সেভ করলে আপনারা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন। আপনার পছন্দের ডিজাইনটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা অবশ্যই ইমোতে পাঠিয়ে দিবেন। এখন আসি আমরা এগুলির প্রাইস সম্পর্কে জেনে নিই। এগুলির প্রাইসটা হচ্ছে প্রতি স্কোয়ার ফিট আমরা যদি হিসাব করি 5 mm থিকনেস প্রতি স্কোয়ার ফিট 56 টাকা, মানে 56 টাকা করে প্রতি স্কোয়ার ফিট। আর স্কোয়ার ফিট হচ্ছে 12 ইঞ্চি, চারোদিক দিয়ে 12 ইঞ্চি হলে এক স্কোয়ার ফিট হয়। এক স্কোয়ার ফিটের দাম হচ্ছে 56 টাকা এবং এক পিসে হচ্ছে 5 স্কোয়ার ফিট, 5 স্কোয়ার ফিটের দাম হচ্ছে 280 টাকা। এগুলি শুধুমাত্র 5 mm থিকনেস যেগুলি সেগুলি। আশা করি বুঝতে পেরেছেন। আরও বিষয়ে যদি জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেনে নিতে পারবেন। আর এগুলির স্থায়িত্বকাল কত বছর? যেহেতু এগুলি 5 mm, এগুলির স্থায়িত্বকাল হচ্ছে 12 থেকে 14 বছর পর্যন্ত এগুলি টেকসে হবে, নষ্ট হবে না। আর এগুলি যে আঠাটা রয়েছে, আঠাটা 8 থেকে 10 বছর পর্যন্ত স্থায়িত্ব টেকসই থাকবে, কিন্তু এই প্যানেলটা 12 থেকে 14 বছরে নষ্ট হবে না। আর আঠাটা কিন্তু মিনিমাম 8 থেকে 10 বছরের আগে আঠাটা উঠবে না। আশা করি বুঝতে পেরেছেন। এই 3D ওয়াল প্যানেল যারা বিজনেস করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে ডিলার দিচ্ছি এবং পাইকারি মাল দিচ্ছি, আপনারা চাইলে নিয়ে বিজনেসও করতে পারবেন। এবং যারা চাচ্ছেন নিজেদের ঘর ডিজাইন করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আর অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে, আজকে অর্ডার করবেন কালকে আপনি মালটি পেয়ে যাবেন। আর এগুলি অর্ডার করার জন্য আপনাকে পুরো টাকাটা অ্যাডভান্স করতে হবে না, সামথিং কিছু টাকা অ্যাডভান্স করে আপনি আপনার মালটা হাতে পাওয়ার পর বাকি টাকাটা পেমেন্ট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব